হ্যালো বন্ধুরা, এখন শুরু করছি আমরা 18.2 কেডি 18.1 কষে দেখি 18.1 বর্গমূলের অঙ্ক। দেখো একের অঙ্কটা কি বলছে, বলছে যে নিশার ফলের বাগান থেকে 441টি কমলেবু তোলা হয়েছে, অনেকগুলো ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলেবু রাখলে মোট কতগুলো ঝুড়ি কমলেবু রাখা হলো, হিসাব করি। এই যে যত তত, যখন বলবে যতগুলো ঝুড়ি প্রত্যেক ঝুড়ি ততগুলি, তখন সেটাকে বর্গমূল করবে। তাহলে আমার কী লিখব, এক একটা প্রথমে লিখব, তাহলে মোট মোট কমলা লেবু, কমলা লেবু কত, কমলা লেবু 441টি। তা 441কে আমরা বর্গ ভাগে সাহায্যে করব, ভাগ পদ্ধতির সাহায্যে। তা দেখো প্রথমে ডান দিকে লাইন টানলাম, উপর ডান দিকে দুটো জোড়া, আবার বর্গগুলো নামতারা পড়ো, এক একে এক, দুই দুগুণে চার, দুই দুগুণে চার, আচ্ছা বিয়োগ করলে জিরো। তাহলে এবার তাহলে ভাগে লাইন টানলাম, এখানে দুইয়ের ডবল চার এলো, আর এক জোড়া নাম হলো 41। তাহলে আমি এখানে যে সংখ্যা খাওয়াবো সেই সংখ্যাতে গুণ করবো। তাহলে যদি এক খাওয়াই, তাহলে এক দিয়ে গুণ করি, তখন সেই 41 হবে। তাহলে সেই একটা আপনার এখানে খাওয়াতে পারবো, অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 21। অতএব এইভাবে তাহলে তাহলে মোট কতগুলো ঝুড়ি লাগতে, তাহলে অতএব মোট ঝুড়ি লাগে, ঝুড়ি লাগে সমান সমান 21টি। দুয়েরটা বলছে, আজ সকালে আমি আমার ঘরে বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম, আলমারিতে যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রাখলাম, এই যে যত তত পেয়ে গেলাম। কিন্তু আরও 5টা বই আলমারি থাকলে বইয়ের সংখ্যা 86টি হলে, না বলছি কিন্তু আরও 5টা বই, আরও 5টি বই আলমারির বাইরে থাকলো, বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল। এখন তাকে যতগুলো তাক থেকে ততগুলো প্রতি তাকে ততগুলো বই আছে। আচ্ছা তাহলে এখানে বইয়ের সংখ্যা কত, বইয়ের সংখ্যা 86টি, আর বাইরে কটা আছে, বাইরে থাকে, বাইরে থাকে কটা, না 5টি। তাহলে এই যে বাইরে যে জায়গাটা থাকছে, তাহলে এই আরও 5টা বই বাইরে রইল। তাহলে এখন বইয়ের সংখ্যা এক, তাহলে এটাকে বিয়োগ করো কত হচ্ছে, তাহলে 81টি। এখন এই 81টি আলমারি, 81টি বই রাখা হয়েছে আলমারিতে, তাহলে 81কে বর্গমূল করো, এটা এটাকে আমরা উৎপাদ সাহায্য করছি, রুট ওভার 81 সেখানে কত হচ্ছে, তাহলে 81কে ভাঙাও, 327 সঙ্গে 81, 3 লং 27, 3 3 9, তাহলে 3 × 3 × 3 × 3, তাহলে 3² × দুটো জোড়া করে দিলাম, 3² এবার একটা এখান থেকে একটা বেরিয়ে আসবে 3, আর এখান থেকে একটা হবে 3, শুনুন 3 3 যখন বেরিয়ে এলে তখন কিন্তু রুট থাকবে না, 3 3 9, অতএব তাহলে আলমারি তা, অতএব আলমারির আলমারির তাকের সংখ্যা, তাকের সংখ্যা 9টি, এটা উত্তর। তিনেরটা দেখো, বলছে আজ খেলার মাঠে আমরা বর্গাকারে দাঁড়াবো ঠিক করেছি, কিছুজন বর্গাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, তারা এই বর্গাকার ক্ষেত্রের মধ্যে দাঁড়ালে পর বর্গাকার থাকবে না, আজ তাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। তাহলে এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়ে আছে হিসাব করি। তাহলে দেখো উপস্থিত, অতএব উপস্থিত
উপস্থিত ছাত্রছাত্রী কজন? না, 40 জন। আর বর্গাকারে, তাহলে বর্গাকারে দাঁড়া, বর্গাকারে, অতএব বর্গাকারে দাঁড়ায় কজন? না, 40 জনের মধ্যে 4 জন বাইরে আছে, তা 4 বিয়োগ 4 তো মোট কত? 36 জন। এবার 36-কে বর্গমূল করো, অতএব 36-কে, তো 36-কে আমরা জানি নাম তো বর্গমূল না, 6 6 36, তা 6 × 6 লিখতে পারি, তা সঙ্গে সঙ্গে 2টে 6 1টা 6 চলো 6, অতএব তাহলে দাঁড়াচ্ছে, অতএব বর্গাকারে, অতএব বর্গাকারে দাঁড়ালে, দাঁড়ালে প্রতি সারিতে, প্রতি সারিতে, প্রতি সারিতে দাঁড়ায় কজন? 6 জন। আচ্ছা, এবার 4-এরটা দেখো। পাড়ার সুকান্ত স্মৃতি পাঠাগারে সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যা সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা উঠেছে, তাহলে গ্রন্থাগারে সদস্য সংখ্যা কত? তাহলে প্রত্যেক সদস্য সদস্য সংখ্যা সমান টাকা দিয়েছে, ধরো সদস্য যদি 10 জন হয় তাহলে 10 টাকা, প্রত্যেকে 10 টাকা দেবে, তাহলে এইটা লিখতে হবে যে প্রত্যেকে, প্রত্যেক প্রত্যেকে প্রত্যেকে সদস্য সদস্য সংখ্যার সমান সমান চাঁদা দেয়, সমান চাঁদা দেয়, তাহলে মোট চাঁদা কত হয়েছে? মোট চাঁদা হলো 729 টাকা। এখন প্রত্যেক সমান সংখ্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে বর্গমূল করতে হবে, 7 2 9, একটা ভাগে সাহায্য করো, তাহলে ডান দিকে জোড়ের পরে এক সংখ্যা পড়ে 7 পড়ে আছে, তাহলে 2 2 4, 3 3 9 বেশি হয়েছে, 2 2 4, 4 3 7 3, দিয়ে ডবল 4 এলো, আর 2 আর 9 নামলো, তাহলে আমরা এমন সংখ্যা খাওয়াবো যেটা এখানে খাওয়াবো সেটা দিয়ে গুণ করবো, 2 খাওয়ালে 2 2 4 হবে না, তাহলে আমার এখানে যদি 7 খাওয়াই তাহলে 7 7 49, 4 7 28, 8 29, একটু বোধ, হ্যাঁ 7 খাওয়ালে হবে, দেখো 7 খাও পাশে করে নাও, 47-কে 7 গুণ করো, 7 7 49, 4 7 28, 8 29 একটু বোধ, 3 2 হাতে 3, 329 মিলে যাচ্ছে, তাহলে আমার এখানে 7 খেলে এখানেও 7 খাবে, 329, তাহলে অতএব কত, তাহলে বর্গমূল কত হলো? 7, নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল সমান সমান 27, অতএব গ্রন্থাগারে, গ্রন্থাগারে সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা সমান সমান 27 জন, এটা উত্তর।